আতঙ্কিত আসাম পুলিশ খাকি পোশাকে দাগ লাগলো হাইলাকান্দিতে উৎকোচ গ্রহণের সময় গ্রেফতার হাইলাকান্দির এক পুলিশ কনস্টেবল পুলিশের জিম্মায় থাকা আসামিকে সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি ভিজিলেন্স এন্ড অ্যান্টি করাপশন দল হাইলাকান্দির এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করে গ্রেফতার হওয়া কনস্টেবল গয়দুর রহমান বরফুয়া বলে জানা গিয়েছে পুলিশের জিম্মায় থাকা আসামিকে সুবিধা পাইয়ে দেওয়ার নামে ঘুষ করে এই পুলিশ কনস্টেবল 6000 টাকা উৎকোচ সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ গ্রেফতার অভিযুক্তের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে গোপনে অভিযান চালিয়ে হাইলাকান্দি সদর থানায় কনস্টেবল গয়দুর রহমান বরফুয়াকে হাতে নাতে গ্রেফতার করে মুখ্যমন্ত্রীর আওতাধীন দুর্নীতি নিবারণ শাখা এই শাখার নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে তথ্য প্রদান করা হয়েছে হাইলাকান্দি সদর থানায় কর্মরত কনস্টেবল গয়দুর রহমান পুলিশকে ফাঁকি দিয়ে পুলিশের খাকি পোশাককে কলঙ্কিত করলেন দর্শকদেরকে জানাচ্ছে হাইলাকান্দির একটি চাঞ্চল্যকর খবর হাইলাকান্দি সদর থানায় কর্মরত কনস্টেবল গয়দুর রহমান বরফুয়া পুলিশের খাকি পোশাককে কলঙ্কিত করলেন সেখানে এক আসামিকে সুবিধা পাইয়ে দিতে উৎকোচ সংগ্রহের সময় গ্রেফতার করা হয়েছে হাইলাকান্দির সেই পুলিশ কনস্টেবলকে পুলিশের জিম্মায় থাকা আসামিকে সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করেছিলেন তিনি ভিজিলেন্স এন্ড অ্যান্টি করাপশন দল হাইলাকান্দির এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে গ্রেফতার হওয়া কনস্টেবল গয়দুর রহমান বরফুয়া বলে জানা গিয়েছে পুলিশের জিম্মায় থাকা আসামিকে সুবিধা পাইয়ে দেওয়ার নামে ঘুষখোর সেই পুলিশ কনস্টেবল 6000 টাকা সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ আর সেই তথ্যের ভিত্তিতে গোপনে অভিযান চালিয়ে কনস্টেবল গয়দুর রহমান বরফুয়াকে হাতে নাতে গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রীর আওতাধীন দুর্নীতি নিবারণ শাখা এই শাখা তাদের নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে তথ্য প্রদান করেছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ।